আছি, এতটা দেখা। এই ক্ষেত্রে বলছেন যে মোসান্নাফ আব্দুর রাজ্জাকি আর সুনানে সাইয়িদ ইবনে মানসুর একটি হাদিস রয়েছে, কি ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছিলেন একটু আগে, আন্না উমারা কাশাফা আন সাকি উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু আনহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতে চাইলেন আলীর মেয়েকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে, যার নাম ছিল উম্মে কুলসুম, উম্মে কুলসুম বিনতে আলী। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদরে গ্রহণ করলেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার মেয়েকে বিয়ে করবেন উমারের মতো লোক, এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তৃতীয় ব্যক্তি, আবু বকর তারপরে উমার। তো তিনিও নিজেকে ভাগ্যবান মনে করলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক দিনের স্বপ্ন ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে কোন রকম করে ঢুকবো, বংশে ঢুকবো। এখানে এই বিষয়টা বলে দেওয়া জরুরি হবে যে কত যে ভালোবাসা তার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর বংশে ঢুকবো আমি, কিন্তু ঢোকার চান্স পেলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের পায়গাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না চান্স নিতে পারলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দুইটা মেয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গেল হাত ছাড় হয়ে গেল। জাইনাব তো আগে বিয়ে হয়ে গেছে মক্কাতে, হ্যাঁ, আবুল আসিম ইবনে রাবি সাথে। তারপরে দ্বিতীয় মেয়ে হচ্ছে রোকাইয়া, উসমান রাদিয়াল্লাহু তাআলা, তার ইন্তেকাল যখন হয়ে গেল হিজরিতে, তখন উম্মে কুলসুমেরও বিয়ে দিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর সাথে। তো শেষ চারটা মেয়ে শেষ, আর তো মেয়ে পেলাম না, নবীর জামাই তো হইতে পারলাম না। তখন কমপক্ষে নবীর সাথে একটা আত্মীয়তা হোক রিলেশন, সেই জন্য অনেক চেষ্টা করে শ্বশুর হলেন মেয়ের জন্য প্রস্তাব। নবী সাল্লাল্লাহু আলাইহি অত সুন্দরী ছিলেন না উমারের মেয়ে আফসা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শুধু মন জয় করার জন্য, যে উমারের একটা অভিমান, উমারের মনের চাহিদা যে নবীর সাথে একটা আত্মীয়তা আমার হোক, জামাই হতে পারলাম না তো জামাই করি কমপক্ষে, জামাই করতে পারলেন, ওই ক্ষেত্রে খানিকটা কামিয়াব হয়ে গেলেন যে হ্যাঁ, যে জামাই করতে পেরেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে যে স্বপ্নটা ছিল যে নবী পরিবারে বিয়ে করা, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে উম্মে কুলসুম, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতিন, যাক মেয়ে না পেলে তো নতিন তো পেলাম, যাক বিয়ের প্রস্তাব দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, সাদরে গ্রহণ করলেন, বিয়ে দিলেন। এতে থেকে বোঝা যায় যে শিয়ারা রাফেজিরা যে চিত্রটা তুলে ধরেছে বিকৃত, যে যেন উমারের সাথে আলীর বড় শত্রুতা ছিল, তাই না, যার ফলে তাদের কাছে আলীর দুশ্মন হচ্ছে উমার। দুশ্মনকে কেউ মেয়ে দেয়, কেউ দেয় কোন চাপ, চাপ ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, চাপ চাপ চলবে যে চাপের মুখে তিনি বিয়ে দিয়েছেন, নিরুপায় হয়ে বিয়েতেছেন বলবেন নাকি, হ্যাঁ। যখন তাদের এই আত্মীয়তা ছিল, তারপরেও যদি রাফেজি শিয়ারা এই বিকৃত ধর্ম পেশ করে আর মুসলিম জাতিকে গোমরাহ করে আর অসংখ্য মানুষকে এমন করে গোমরাহ করেছে যে আল্লাহ যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন রাজি হওয়ার, তারা রাজি হতে পারছে না, তার মানে কোরআনের অস্বীকারী, তারা মুকাজ্জিবুল কোরআন, কোরআন অস্বীকার, আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু আমি রাজি হয়ে গেছি আবু বকর উমারের উপর, আর এরা হাফেজি ইরানিরা বলছে আমরা রাজি নই, কোরআন অস্বীকার করে নয়। এখন কোরআন অস্বীকার করে তার হুকুম কি হইতে পারে শুনেন, আপনি আপনি নিজেই চিন্তা করেন কি তার হুকুম হইতো, কোরআনের একটি আয়াত যদি অস্বীকার করে সে কি আর মুসলিম থাকার যোগ্য আছে, জি আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আজকাল আমাদের সুন্নিদের মধ্যে কিছু লোকেরা আছে তারা এই ইরান ঘেঁষা, বিশেষ করে আল্লাহ ওদেরকে হেদায়ত দান করেন, কারণ নাম তো তাদের সুন্নি আর সুন্নি সংগঠন, কিন্তু আসলে কাজ খেদমত সবগুলি তাদের ওই শিয়াদের। আর আশা করি সেই দলকে চিনছেন যেই দল আপনার মেসরেও আছে আর ভারত বাংলাদেশও আছে, জি হ্যাঁ, নাম শুধু দুটি, সুতরাং সাবধান এদের থেকে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু যুবকদেরকে গোমরাহ করে রেখেছে, যুবকদেরকে গোমরাহ করে রেখেছে। ওমর